প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত নয় বছরের উন্নয়নমূলক কাজগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গোটা দেশে এক মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতি নিয়েছে ভারতীয় জনতা পার্টি রাজ্যেও এই কর্মসূচি পালিত হচ্ছে বিগত একুশ দিন ধরে প্রদেশ বিজেপির নেতৃত্ব সহ মুখ্যমন্ত্রী নিজেও এই এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন

বিভিন্ন বাড়িতে নিয়ে যান কেন এই জনসম্পর্ক অভিযান সাধারণ মানুষজনকে বুঝিয়ে বলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি প্রধানমন্ত্রী নয় বছরের উন্নয়নমূলক কাজগুলি প্রচারে নিয়ে আসার যে কর্মসূচি শুরু হয়েছে তাতে যোগ দিতে স্টিকারে দেওয়া নম্বরে মিস কল দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রেখেছেন তবে সরাসরি মুখ্যমন্ত্রী এদিনের এই জনসম্পর্ক অভিযান নিয়ে সাংবাদিকদের সামনে কিছুই বলেননি তার হয়ে বক্তব্য রেখেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় বছর সময়কালে সমাজের সকল অংশে মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজগুলি করেছেন তা সাধারণ মানুষ মানুষকে জ্ঞাত করার জন্যই এক মাস ব্যাপী হাতে বিভিন্ন কর্মসূচির একটি অঙ্গ এই জনসম্পর্ক অভিযান এক মাস ধরে এই প্রচার কর্মসূচি চলছে ত্রিশ মে থেকে ৩ জুন এই বিশেষ কর্মসূচি জারি থাকবে কর্মসূচির বিশেষ এজেন্ডা অনুযায়ী ডোর টু ডোর জনসম্পর্ক অভিযানের সূচনা হল বুধবার থেকে গোটা রাজ্যে এদিন থেকে এই কর্মসূচি শুরু হয়েছে বলে জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নয় বছর পূর্তি হয়েছে এই নয় বছরে বিগত নয় বছরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের সকলের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি প্রচারের জন্য আমরা বিগত এক মাস ত্রিশে জুন থেকে ত্রিশে মে থেকে ত্রিশে জুন জুলাই অবধি আমরা এই প্রচার অভিযান করছি মাস ব্যাপী তো তারই অঙ্গ হিসাবে আমরা আজকে করেছি এই ডোর মাধ্যমে আমাদের মোদীজি নয় বছরের যে সময়কাল সেটা আমরা সকলের কাছে তুলে ধরার জন্যই আজকের এই কর্মসূচি আমরা সারা ত্রিপুরা রাজ্যে তার শুরু করেছি